মিস্টার করিম উদ্দিন ভরসা বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার এক ছেলে তাকে আটক করে রেখেছে, তার বাকি যে সন্তানরা আছে তার নয়জনের পক্ষে আমরা রিট করেছি মহামান্য হাইকোর্টে, এবং মহামান্য হাইকোর্ট আমাদের রিট শুনানির পরে আদেশ দিয়েছেন যে তাকে যেন আগামী 6 মার্চ কোর্টে প্রডিউস করা হয়, এবং আমরা ভিজিটিং রাইট চেয়েছি যেন আমরা তাকে সবসময় দেখতে পারি এবং তার সাথে আমাদের একটা যোগাযোগ থাকে। এই জন্য আমরা রিট করেছিলাম। হাইকোর্ট আমাদেরকে আগামী 6 মার্চ তাকে সশরীরে কোর্টে উপস্থিত করার জন্য আদেশ দিয়েছেন। আচ্ছা, আপনারা কেন কতদিন ধরে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, কি অভিযোগে আপনারা রিটটা করেছিলেন? আমরা 9 ভাই বোন, আমরা 16 ভাই বোন টোটাল। তো তাদের মধ্যে একজন তাকে জিম্মা নিয়েছিল তাদের পারিবারিক একটা মামলায়, জিম্মানামা নিয়ে তাকে জিম্মা নিয়ে নিয়েছিল। কিন্তু জিম্মানামা নিয়ে জিম্মা নেওয়ার পর থেকে আমরা যারা বাকি ভাই বোন আছি তাদের সবার থেকে তাকে ডিটাচ করে ফেলেছে। তাদের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই, তাদের কোনো খবরও আমরা পাচ্ছি না। তার সে বেঁচে আছে কি না বা বেঁচে থাকলেও সে মানে কেমন আছে আমরা তার কোনো ট্রেসই জানি না। তো এই জন্য আমরা তাকে যেন আমরা দেখতে পারি ভিজিটিং রাইটের জন্যই আমরা রিট করেছিলাম।